দর্পণ বিসর্জনের পর দেবী চলে যান সাঁওতাল হাতে। গোপালনগরের দাবাড়ির দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম। দশমীর দিন দর্পণ বিসর্জনের সঙ্গে সঙ্গেই দুর্গার দখল নেন সাঁওতালরা। তারপর তারাই দড়ি বেঁধে প্রতিমাকে নামিয়ে শোভাযাত্রা করে বিসর্জন করেন দুর্গাকে। এটাই রীতি গোপালনগর দাবাড়ির দুর্গাপুজোর। প্রায় 300 বছরের প্রাচীন এই পুজো ঘিরে এলাকাবাসীদের মধ্যেও রয়েছে যথেষ্ট উন্মাদনা। মহাষ্টমীর দিন কুমারী পুজো, নবমীতে বলিদান প্রথা আজও অটুট। তবে দেবী দুর্গা এখানে পূজিত হন মা বৃন্দাবাসিনী রূপে। এখানে দেবী দশভুজা নন, দুটি হাত। এক হাত ধরে আছেন চাঁদ সওদাগরের পুত্র সুমন্তকে, অন্য হাতে অভয়দান করছেন দেবী। দাবাড়ির পুজোর প্রাচীন ইতিহাস বলতে গিয়ে আজও আবেগে আপ্লুত হয়ে পড়েন দাবাড়ির প্রবীণ সদস্যেরা। তারা জানালেন, চাঁদ সওদাগরের বংশধর তারা। পূর্বপুরুষেরা থাকতেন বৈচি গ্রামে। সিরাজউদ্দৌলার শাসনকালে একবার হুগলি আক্রমণ করে বর্গীরা। সে সময় রাতে মাথায় কালো হাঁড়ি চাপা দিয়ে পালিয়ে আসেন দু ভাই। এক ভাই চলে যান যশোহর, অন্য ভাই রয়ে যান গোপালনগরে। সেই থেকে গোপালনগরে শুরু হয় পুজো। তখন অবশ্য চৈত্র মাসে বাসন্তী পুজো হতো। বংশের পরবর্তী পুরুষ নারায়ণদা এই পুজো শুরু করেন আশ্বিন মাসে। সেই থেকে আশ্বিন মাসেই হয়ে আসছে পুজো। বাড়ির বর্তমান পুরুষ বিশ্বজিৎ দা জানান, আমরা যতটুকু শুনেছি বাণিজ্যই ছিল আমাদের পূর্বপুরুষদের প্রধান পেশা। আমরা চাঁদ সওদাগরের বংশধর। প্রাচীনকাল থেকে দশমীর দিন সাঁওতালরা এসে দখল নেন আমাদের প্রতিমার। সে নিয়ম এখনও চলে আসছে। পুজোয় এখনও পশুর বদলে কুমড়ো, আখ, কলা প্রভৃতি বলি দেওয়া হয়। দাবাড়ির এই পুজোর সাথেই জড়িয়ে রয়েছে নানা ঐতিহ্য। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে শিক্ষকতা করার সময় নিয়মিত আসতেন এই পুজোতে। পুজোর শুরু থেকে বিসর্জন সমস্ত কিছুই হয় নিয়ম মাফিক। পুজোর আগে পরিবারের সদস্যরা গিয়ে সাঁওতাল পাড়ায় নিমন্ত্রণ করে আসেন। দশমীর দিন ছেলে পুলে স্ত্রী কন্যা নিয়ে আসেন তারা। প্রথমে তাদের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা থাকে। খাওয়া শেষ হলে মাকে বেঁধে নেন সাঁওতাল পরিবারের সদস্যরা, নামিয়ে আনেন মণ্ডপ থেকে। তারপর শোভাযাত্রা করে ঘুরিয়ে বিসর্জন দেওয়া হয় নির্দিষ্ট জলাশয়ে। পরিবারের সদস্য ছাড়াও দেবীর নামে পুকুর রয়েছে, সেগুলি লিজে দিয়ে যে টাকা আসে তা থেকেই হয় দেবী পুজোর আয়োজন। আমাদের পুজো বহু ঐতিহ্যবাহী পুজো এবং বহু জাগ্রত পুজো, 300 বছরের পুরনো পুজো। এখন ওইভাবে ধারাবাহিকভাবে চলে আসছে আমাদের পুজো। এবার পুজোটা অন্যরকমভাবে হচ্ছে, কেন তিথি নক্ষত্র ধরে আমাদের নবমীর দিনই বিসর্জন হয়ে যাবে। হ্যাঁ, অষ্টমী পুজোটা অষ্টমী নবমী একদিন পড়েছে যেহেতু, ওই জন্যে আমাদের দশমীর দিনই, এই নবমীতেই দশমী হয়ে যাবে। আমাদের আদি পুজো হচ্ছে বৈচি গ্রাম, ওইখান থেকে দুই ভাই আসেন ব্যবসা বাণিজ্যের জন্যে। তখন তো জলপথ ছিল, নৌকা করে আসেন, এসে গোপালনগর ওদের পছন্দ হয় এবং এইখানেই ওরা ব্যবসা বাণিজ্য করে। এবং এক ভাই চলে যায় বনগাঁয়, বনগাঁ গিয়েই তারা বসবাস করেন এবং ওইখানে ব্যবসা করেন। বনগাঁও একটা পুজো হয় আমাদের এই মা বৃন্দাবাসিনী, আমাদের এক শরিক বনগাঁয় থাকেন, ওনারাই করেন। মায়ের মূর্তি তৈরি হচ্ছে, মা একটি বালকের হাত ধরে আছে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কারণটা আমাদের আমাদের হচ্ছে এটাতে মা বৃন্দাবাসিনী দুর্গা না, এটা মা বৃন্দাবাসিনী বাচ্চাটার কাহিনী আছে। চাঁদ সওদাগরের বংশধর আমরা, জলের মধ্যে মা বৃন্দাবাসিনী দেখা যাচ্ছে। তখন ওইখানকার এসে তখন দেখে যে না দেখতে পাচ্ছে না, তখন ওই বাচ্চাটাকে ওরা জলে ফেলে দেয়, তখন ওই মা বৃন্দাবাসিনী হাত ধরে তোলে। আপনাদের এই দশমীর দিন আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিমন্ত্রণ করেন, তারা আসেন? তারা এসে মা ওরাই পজিশনটা করে। কবে আসে দশমীর দিন? দশমীর দিনই আসেন, সকালবেলা আসে, কিছু বস্ত্রদান করি আমরা ওদের, কিছু গেঞ্জি টেঞ্জি দিই যারা ঠাকুর নিয়ে যায়, এবং গোপালনগর প্রশাসন থেকে পুরো পজিশন করে আমাদের বিসর্জন হয় এবং সারা গোপালনগর বাসী থাকেন এই পজিশন আমাদের। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।
বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।